আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল, যেটি ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত। এর কর্ণধার হচ্ছেন ডক্টর.Md.Shafiullah প্রধান। এই নামটার সাথে এখন আপনারা কম বেশি অনেকেই জানা আছে আপনাদের, এবং যাদের মূলত বাসায় প্যারালাইজজনিত বা ব্যথাজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ আছেন এমন পেশেন্ট আছেন, তাদের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত। হাজার হাজার মানুষ আছেন, প্রবাসী বা আমাদের দেশের বা দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। ইভেন আমরা এমন অনেক পেশেন্টকে পাই যারা চিকিৎসা করতে করতে একটা সময় জীবন সম্পর্কে তাদের বিতশ্রদ্ধা চলে এসেছে, ডক্টর সম্পর্কে তাদের একটা বিতশ্রদ্ধা চলে এসেছে, এবং অনেকে সিদ্ধান্ত নিয়েছে না, কখনই কোনো চিকিৎসা করব না, যা আজ কপালে এভাবেই থাকবে। এরকম অসংখ্য আমরা SMS পাই, আপনাদের কাছ থেকে ফোন পাই, ফোনের উপাস থেকে যখন এই করুণ কণ্ঠগুলো ভেসে আসে, সত্যি আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের জন্য বলছি বা আপনাদের পরিবারে যদি এই ধরনের কোনো সদস্য থাকে তাদের জন্য বলছি, অন্তত একবার চেষ্টা করুন, একবার চেষ্টা করতে দিন আমাদেরকে। এরকম হাজারো মানুষ আছেন, প্রায় 20 বছর 25 বছর 30 বছর থেকে বিছানায় শয্যাশায়ী ছিলেন, সেই মানুষটা এখন হেঁটে বেড়াচ্ছেন, স্বাভাবিক মানুষের মতো সব কাজ করছেন। এরকম অসংখ্য উদাহরণ অলরেডি আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা অলরেডি এই ধরনের অসংখ্য ভিডিও অলরেডি প্রকাশ করেছি, যদিও সবগুলো ভিডিও আনা সম্ভব না, কারণ অসংখ্য রোগীর মাঝখান থেকে কিছু মানুষকে আমরা নিয়ে আসি, কারণ এতগুলো ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না আমাদের জন্য, কারণ সময় সাপেক্ষ ব্যাপার আছে। যাই হোক দর্শক, আজকের বেশি কথা বলবো না। আজকে আমার সাথে সেটে যাকে দেখছেন, এমনি আমাদের একজন বাংলাদেশি ভাই, মূলত জীবনের অনেকটা সময় উনি প্রবাসে কাটিয়েছেন, জীবনের অনেকটা সময় ওনার মুখ থেকে আমরা শুনব, এবং ওনার মূলত যে সমস্যাটা ছিল সেটা ছিল PLID, এবং এই PLID-র জন্য প্রায় 20 বছর হবে উনি কষ্ট করছেন। প্রথম দিকে যদিও ব্যথাটা একটু সহনীয় পর্যায়ে ছিল, বাট একটা সময় সেটা এতটা ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল যে স্বাভাবিক কাজগুলো করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ওনার জন্য, এবং তখনই উনি এর চিকিৎসা খুঁজতে থাকেন, কোথায় বেটার চিকিৎসা আছে, এবং খুঁজতে খুঁজতে একটা সময় উনি এর সঠিক চিকিৎসা উনি পেয়ে যান। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কথা বলি কী কী হয়েছিল, কী ধরনের চিকিৎসা করেছিলেন, এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শাহাবুদ্দিন ভুঁইয়া, কুমিল্লা আমার দেশের বাড়ি, এখন ঢাকায় সেটেল আলহামদুলিল্লাহ, তবে মূলত আমি ইমারত প্রবাসী, দীর্ঘ 25 বছর থেকে আছি ওই জায়গায়। আচ্ছা, দীর্ঘ 25 বছর, মানে জীবনের অনেকটা সময় প্রবাসী কেটেছে। জি। আচ্ছা, বাংলাদেশে কুমিল্লা জেলাতে আপনার বাড়ি, কুমিল্লা কোথায় স্যার? চৌদ্দগ্রাম। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে সেই এত দূর থেকে চিকিৎসার জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার, আর এই সমস্যাটা ঠিক শুরু হয়েছিল কতদিন আগে? মূলত আমি প্রথম 93-তে যখন সৌদি আরবে যাই, তখন আসলে আমার একটা কাজের ছিল, আমি একটা পেট্রোল পাম্পে কাজ করতাম, তো ওখানে কিছু লোডিং আনলোডিং এর কাজ ছিল। তো একদম ইয়াং ছিলেন তখন, তখন তো মনে করেন হেভি ডিউটি কাজ, হেভি ডিউটি বয়স তখন 24 সম্ভবত, 24-25 এই ধরনের। জি, তখন ওই ওখানকার লোকজন আসলে সিস্টেমে বাংলাদেশি আমিও ছিলাম, অন্যরা বিদেশি ছিল, তবে হেভি হেভি লোক ওরা, এটা অনেক হার্ড কাপ, তারপরে আমি সাহস করে তাদের সাথে কাজ করছি। তবে তখন এই লোডিং আনলোডিং করতে গিয়া তখন আমার কোমরে আসলে একটু ব্যথা পেয়েছিলাম। আচ্ছা, তো তৎকালীন আমলে আসলে এত বেশি করে নাই, কিন্তু পরবর্তীতে আমি 97-এ যখন দেশে আসি তখন হালকা হালকা একটু ব্যথা অনুভব হইত। আচ্ছা, এরপরে 97 লাস্টে আমি আবার দুবাইতে চলে যাই, তখন থেকে বর্তমান পর্যন্ত আসি। তবে গত 1 বছর থেকে এই আমার যে কোমর ব্যথাটা, এই জিনিসটা একটু তীব্র আকার ধারণ করছে। এরপরে আমি বাংলাদেশে কয়েক জায়গায় দেখাইছি, তবে আশানুরূপ কোনো ফল আসলে পাই নাই। তো একদিন হঠাৎ করে সঙ্গত কারণে ফেসবুক দেখার মাধ্যমে জনাব শফিউল্লাহ প্রধান স্যারের একটা ইউটিউব চ্যানেল দেখলাম, দেখার পরে বিস্তারিত দেখলাম, আমি যখন এই রুগী তখন দেখলাম যে না, বিস্তারিত সিস্টেম তো অনেক ভালো। আচ্ছা, তো সিস্টেম করে আসলে টাইম বাইর করে গত আগস্ট মাসের 27 তারিখে আমি স্যারের কাছে আসছিলাম।
আচ্ছা একটু কাউন্সিলিং করে স্যারকে বললাম আপনি আমার এই কন্ডিশন, তো স্যার আমাকে বললো যে আমার কাছে আপনি মিনিমাম 15-20 দিন থাকা লাগবে। আচ্ছা হ্যাঁ, তো যদি ট্রিটমেন্ট নিতে হয়। স্যার আমার বিস্তারিত দেখলো, দেখার পরে আমি আবার চলে যাই 28 তারিখ ওই মাসেরই, এই চলিত মাসের 7 তারিখে আসলাম আবার। চলিত মাসের 7 তারিখে এসে 8 তারিখে আমরা একটা টেস্ট ছিল ব্লাড, ব্লাডটা টেস্ট করে স্যার দেখলো, দেখার পরে আমি 8 তারিখে ভর্তি হয়ে যাই। তো এই মোটামুটি যে ট্রিটমেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমাকে আর এতদিন থাকা লাগে না, আগামীকালে স্যার আমাকে বলছে রিলিজ দিয়ে দিবে, মোটামুটি আমি মোটামুটি এখন সুস্থ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। স্যার আমার একটু পিছন ফিরে যাব, যে আপনি বলেছেন যে প্রায় 20 বছর আগে একটা ছোট্ট দুর্ঘটনা, হয়তো লোড আনলোডিং এর সময় কোমরে একটা টান লেগেছিল, যখন প্রথম ব্যথা পেয়েছিলেন কোনো ডক্টরের কাছে কি তখন গিয়েছিলেন নাকি? না, তৎকালীন আমলে আসলে কোনো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই, এমনি হ্যাঁ এমনি ওই ব্যথানাশক কিছু ওষুধ খাওয়া হয়েছে। তবে দুবাইতে আমি কয়েকজন ডাক্তারকে দেখাইছিলাম, ওরা ওই ওপিনিয়ন ছিল যে এটা স্বাভাবিক সামান্য কিছু, আসলে তারা মূল ব্যাপারটা বুঝতে পারে, গুরুত্ব দেয় নাই তারা মোটামুটি, না না মোটামুটি তেমন পরীক্ষা দেয় না, ওই ব্যথানাশক কিছু ওষুধ দিয়ে দিছে বাস, এটাই। কিছুটা ভালো আছেন, পরবর্তীতে আবারও ঠিক একই। হ্যাঁ এটাই এটাই। আচ্ছা, তো গত 1 বছর থেকে আপনি বলছেন যে ব্যথার প্রকোপটা একটু যখন বেড়ে যায় কি হতো তখন, মানে কার্যক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন? সমস্যা হইতে বলতে স্যার ব্যথা তো আসলে এখন আপনাকে বলে বুঝাতে পারবো না, মনে করেন যদি আমি বসতাম উঠতে গেলে মিনিমাম 2-5 মিনিট ওয়ারাম করতে হতো যে আমি উঠার জন্য প্রিপারেশন নিব, এতটা ব্যথা ছিল তখন। আচ্ছা, ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি? হ্যাঁ, তৎকালীন আমলে কোমরেই ছিল, গত 6 মাস থেকে পায়ে হালকা হালকা ব্যথা অনুভব হতো, কিন্তু হ্যাঁ রেফার হচ্ছিল। তো ওই যে বললাম কয়েকজন স্যারকে দেখালাম, স্যার বলতেছে এটা আসলে নার্ভের সমস্যা, এটা কোমর থেকে আস্তে আস্তে আসলে পায়ের দিকে আসতেছে। আচ্ছা, তো এরপরে ওই বললাম না কয়েক জায়গায় আসলে ট্রিটমেন্ট নিছি, আশানুরূপ কোনো ফল পাই নাই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বর্তমানে তো আপনাদের এখানে এসে মোটামুটি এখন অনেকটা আমি। স্যার আপনাকে প্রায় 20 দিনের কথা বলেছিল, জি আমরা জানি যে আপনি রানিং মাসের প্রায় 8 তারিখের দিকে ভর্তি হয়েছেন এবং আজকে হচ্ছে 18 তারিখ, প্রায় 10 দিনের মতো, জি 10 থেকে 12 দিনের মতো হয়। সো এই যে এত অল্প সময়ের ভিতরে ভালো হয়ে গেছেন এবং এই যে ব্যথামুক্ত একটা জীবন, যেটা আপনি কিছুদিন আগ পর্যন্ত আপনি প্রচণ্ড পেন নিয়ে ঘুরেছেন, আমরা হয়তো একদিন দুদিন ব্যথা নিয়ে ঘুরতে পারি কিন্তু যখন সেটা দিনের পর দিন বা বছরের পর বছর হয় তখন কিন্তু আসলে সহ্য করা হয় না, এতদিন পরে এই যে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে, জীবনটাকে কেমন লাগছে এখন? উন্নত দৃষ্টি বলতে স্যার বললাম না আসলে এখন যে আমার কাছে কত ভালো লাগতেছে যা বলে বাসা প্রকাশ করার মতো না, যে মোটামুটি আলহামদুলিল্লাহ হাঁটা চলা এভরিথিং সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার ক্যামেরার পাশে হয়তো আপনার পরিচিত অনেক মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন, এবং এমন অনেক মানুষ আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে তারা ভুগছেন কিন্তু তারা হয়তো শুধুমাত্র না জানার কারণে যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবে, আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। আমার আসলে তাদের উদ্দেশ্যে বলা এতটুকু যে আসলে ফিজিওথেরাপিস্ট তো অনেক জায়গায় অনেক ক্যাটাগরিতে থাকে, তবে আমার মতে আমি যতটুকু ভালো মনে করি, আমার মনে হয় যারা আমার মতো কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা ভুগতেছেন, আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়ে স্যারের কাছে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলে আমার মনে হয় আশা করি ভালো হয়ে যাবেন, আমি যেভাবে ভালো হয়েছি। জি ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক শুনলেন এতক্ষণ, ছোট্ট একটু সময়ের ভিতরে আমরা আসলে যতটুকু পেরেছেন উনি বলেছেন, আসলে কষ্ট কখনো মুখে বলে বোঝানো সম্ভব না, শুধুমাত্র কষ্ট যে ফিল করে যার হয় ওটা তারাই বুঝতে পারে। এরকম হাজারো মানুষের কষ্ট, দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের চিকিৎসা করা, সেটা যেটা প্রথমেই বলেছিলাম যে অনেক জায়গায় ব্যর্থ হয় একটা সময় চিকিৎসা সম্পর্কে বিদ্যুৎস্রোত হয়ে যায়। আপনাদেরকে বলছি যে পৃথিবীতে আল্লাহ আসলে আমাদেরকে যত ধরনের অসুখ দিয়েছেন, যত ধরনের রোগ দিয়েছেন, প্রত্যেকটা শিফা আল্লাহ দিয়ে দিয়েছেন, প্রত্যেকটার জন্য যে চিকিৎসা সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে খুঁজে নিতে হবে। আপনি যদি সঠিক সময় সঠিক চিকিৎসা পান, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আমার ওই ভাই যোগ্য মাত্র 10 দিনে উনি সুস্থ হয়ে গেছেন, এরকম হাজারো ঘটনা আছে। সাথে আমি একটু অ্যাড করতে চাই আর একটু, আমি আসলে ওই যে বললাম অনেক জায়গায় আসলে ট্রিটমেন্ট নিয়েছি, তো কিন্তু এই জায়গার যে ইকুইপমেন্টগুলো
আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, অত্যাধুনিক সব কিছু মিলায় ওভারঅল ম্যানেজমেন্টটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সব ব্যাপারে, নিয়মিত টাইমিংভাবে ওষুধের ব্যাপার, ইভেন সাফ সাফাইয়ের ব্যাপার সব কিছু মিলা ওভারঅল ম্যানেজমেন্ট অনেক ভালো লেগেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আশা করি। আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে তার জীবনের শেষ দিন পর্যন্ত এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন, মানুষের দুঃখ দূর করতে পারেন, মানুষ নিজে কিছু কোপ করতে পারেন না, যদি না আল্লাহ চান অবশ্যই আল্লাহ তাকে সেই মেঘায় দান করুন এবং তাকে সুস্থতা দান করুন, যাতে উনি সুস্থ থেকে সারা জীবন আপনাদের এই সেবাটা করতে পারেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ইভেন পুরো হসপিটালের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।